हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू मोरी किचन। आई होप सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब दारुण मजार धनिया पाता भर्ता। भर्ता खेते कम बेशी आमरा सबाई पछन्द करी, आर सेटा जदि हय धनिया पाता भर्ता ताहले तो एक प्लेट भात निमिषेई शेष करे फेला जाय। चलुन देखे नेई धनिया पाता भर्तार रेसिपि। আমি এখানে লম্বা ধনিয়া পাতাগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট পাতার ধনিয়া পাতাগুলোও নিতে পারেন। ধনিয়া পাতাগুলো ধুয়ে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল গরম করে তাতে আমি অ্যাড করছি দুটো পেঁয়াজ কুচি, সাত আট কোয়া রসুন কুচি এবং তিনটি কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমি এখন সবগুলোকে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিব, কালারটা ঠিক এরকম আসবে। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি এবং সেই একই প্যানে আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে ধনিয়া পাতার মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটা চলে যাবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে পুড়ে যাবে। দেখুন আমার ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে। এখন একটি ব্লেন্ডার মেশিনে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ। এটাকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। দেখুন এগুলা কিন্তু অনেকটাই আধা ভাঙা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করছি হালকা ভেজে নেওয়া ধনিয়া পাতাগুলো এবং আবারও আমি সবগুলোকে খুব ভালো মতো কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। আমি এখানে ব্লেন্ডার মেশিনে করছি, আপনারা চাইলে শিল পাটায় বেটেও এটা করতে পারেন, টেস্ট কিন্তু একই আসবে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। অ্যাড করছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল, এতে করে স্মেলটা ভর্তার চমৎকার আসবে। আমি আবারও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার ভর্তা রেডি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্মুথ হয়েছে। সো আমি এখন এটা পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার ঝাল ঝাল ধনিয়া পাতা ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।